যান্ত্রিক জীবনক সরস করে ভ্রমণ আউ সে ভ্রমণ যদি নিজ মনপসন্দ স্থানর তাহলে আনন্দর সীমা রহে না সে স্থানর অনুভূতি সবুদিন অভুলা স্মৃতি হয়ে যায় তাহলে দেশ বিদেশের বিভিন্ন স্থান ভ্রমণর এই অনুভূতি জনিত ভিডিও শৃঙ্খলায় আজ আমি দেখিবা সুইজরল্যান্ডর শিলথর্ন শিলথর্ন সুইজরল্যান্ডর বর্ণীল আলপস পর্বতমালার 9744 ফুট উচ্চতায় থাকা এক ঐতিহাসিক তথা ভৌগোলিক দৃষ্টিকোণর প্রসিদ্ধ বরফাবৃত মনোরম গিরিশৃঙ্গ শিলথর্নর পাদদেশে থাকা মুরেন গ্রামর শৃঙ্গকু যাওয়া রোপকার ব্যবস্থা আছে। এটা হচ্ছে মুরেন গ্রামর রোপকার নিকটরে থিবা এক স্থান। আমি সেটা বড় পুয় সত্যপ্রকাশ, বড় বহু সীমা ও নাতি আয়ুষ সহিত যাইলু। এইটা হচ্ছে রোপকার স্টেশন এবং এইটা হচ্ছে গোটে রোপকার। এখানে গোটে সুবিধা আছে, গোটিয়ে টিকেটরে তিনোটি শৃঙ্গকু যাবার সুযোগ মিলি থাকে। প্রথমটি হল আলমেন্ধুবেল, দ্বিতীয়টি বির্গ এবং তৃতীয়টি হল শিলথর। আমি রোপকার যোগে যাত্রা আরম্ভ কলু। রোপকারে গলাবেলে যে উদ্ভাবন করেছেন তাঁক প্রতি মো মথানত হয়ে যা থাকে, কারণ মো ভি বয়সর বা অধিক বয়সর এবং এপরিকি হুইলকারে বসি ব্যক্তি মধ্যে এই রোপকার সাহায্যের এতে উচ্চ শৃঙ্গকু যাওয়া সুযোগ পাওতে। প্রথমে পড়লা আলমেন্ধুবেল, কিন্তু সময়ের স্বল্পতা দৃষ্টি আমি এখানে ওহ্লাইলু না, সিধা গলু আমি বীরকু। বীর সমুদ্র পতনর 8783 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি দর্শক মানে বসি ব্রেকফাস্ট নেওয়া বা আখপাখর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা ব্যবস্থা থাকে। এখানে দেখিপারুবে কেমতি দর্শক মানে বসিকি তাঁক ব্রেকফাস্ট নেওয়া এবং এখানে জনে ক্যামেরা রাখিকি ফটো উঠাইবা রেডি অনেক। ইয়া ব্যতীত এখানে যে মানে দুঃসাহসিক আরোহণ অবতরণ কাম করতে তাঁক পাহাচর ব্যবস্থা রয়েছে। যে পটরে ব্রেকফাস্ট করা যায় তার অপর পার্শ্বরে এমতি বরফরে খেলিবা বা বরফ মধ্যে এমতি মানে চালিকি যাওয়া ব্যবস্থা রয়েছে। ইয়াপরে আমি দেখিবা পুও আউ নাতি বরফ খেলুথিবার গোটে ছোট ভিডিও। তাপরে আমি ব্রেকফাস্ট করে রোপকার সাহায্যে পুঁ গলু আমি সিধা সুইজরল্যান্ডর শিলথর্নকু। শিলথর্নরে প্রথমে পৌঁছি চারিআড়র দৃশ্য দেখিকি ভারি খুশি লাগুথায় এবং মো জীবনরে প্রথম থর পাই মু এতে উচ্চ গিরিশৃঙ্গকু যাই থাকে এবং সেই গিরিশৃঙ্গরে থিবা বরফ উপরে সূর্যালোক পড়ি তার যে শুভ্রতা আহুরি বৃদ্ধি পাওতা তাকু দেখিকি অত্যন্ত খুশি লাগুথায়, মু আত্মবিভোর হয়ে পড়ুথায়। তাপরে এই স্থানরে যেটি ফ্লেগ অছি মু গোটে ফটো উঠাইলি এবং সেটি আহুরি খুশি লাগিলা, কারণ এতে উচ্চ গিরিশৃঙ্গরু আহুরি উচ্চরে লোকে প্যারাগ্লাইডিং করুথান্তি। এই দৃশ্যটি কেবে ভুলি পারিবিনি, কারণ আমাদেশরে যে শাগুণা বিলুপ্ত প্রায় সেঠারে এতে উচ্চরে শুভ্র পর্বতর উপরে নীলাকাশরে ইয়ে চকর কাটু থাকে। তাপরে আমি আসিলু পিজ গ্লোরিয়া রেস্টুরেন্টকু। এহা এক স্বতন্ত্র রেস্টুরেন্ট, কারণ এহা ঘূর্ণায়মান, প্রতি 45 মিনিটরে থরে এহা সম্পূর্ণ ঘূর্ণন করিথায়। এটি দেখুথিবে এই যে অছি সাইডরে দর্শক মানে বসিকি খাদ্য খাইবা সহিত চারিআড়র নৈসর্গিক দৃশ্য উপভোগ করিবার সুযোগ পাইথান্তি। এখানে উভয় নিরামিষ ও আমিষ ভোজনর ব্যবস্থা অছি
ଏବଂ ଆମ ଭଳି ନିରାମିଷ ଭୋଜନ କରୁଥିବା ଲୋକଙ୍କ ପାଇଁ ଫଳ, ସାଲାଡ଼, ସିଝା ପରିବା, ରାଜମା, ବ୍ରେଡ଼୍ ଓ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଫଳରସ ସାଇତା ହୋଇ ରହିଥାଏ। ତାପରେ ଆମେ ତୃପ୍ତିର ସହିତ ସେଠାରେ ଭୋଜନ ସମାପନ କରି ଗଲୁ ଜେମ୍ସ ବଣ୍ଡ ସ୍ମୃତିସ୍ଥଳକୁ। ଏଠାରେ ଜେମ୍ସ ବଣ୍ଡଙ୍କ ଚଳଚ୍ଚିତ୍ର ଅନ୍ ହାର୍ ମେଜେଷ୍ଟି ସିକ୍ରେଟ୍ ସର୍ଭିସ୍ର କିଛି ଅଂଶ ସୁଟିଂ କରାଯାଇଥିଲା। ସ୍ମୃତିପୀଠର କାନ୍ଥରେ ଜେମ୍ସ ବଣ୍ଡଙ୍କ ଚଳଚ୍ଚିତ୍ରର କିଛି ଦୃଶ୍ୟ ଆଲୋକ ଦ୍ୱାରା ପ୍ରଦର୍ଶିତ ହୋଇଥାଏ। ସମୟର ସ୍ୱଳ୍ପତା ଦୃଷ୍ଟିରୁ ଆମେ ଶୋ ନ ଦେଖି ବାହାରେ ପ୍ରଦର୍ଶିତ ହେଉଥିବା କିଛି ଦୃଶ୍ୟ ଦେଖିଲୁ। ଜେମ୍ସ ବଣ୍ଡଙ୍କ ଷ୍ଟାଚ୍ୟୁ ନିକଟରେ ଫଟୋ ଉଠାଇ ରୋପ୍ କାର୍ ସାହାଯ୍ୟରେ ମୁରେନ୍କୁ ଫେରିଲୁ। ସିଲଥର୍ଣ୍ଣର ନୈସର୍ଗିକ ଦୃଶ୍ୟ ଦେଖିବା ପରେ ପ୍ରକୃତରେ ଉତ୍କଳମଣିଙ୍କ ଲିଖିତ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ତୃପ୍ତିର ଅବସାଦ ନାହିଁ, ଯେତେ ଦେଖୁଥିଲେ ନୂଆ ଦିଶୁଥାଇର ବାସ୍ତବତା ଉପଲବ୍ଧି କଲି। ସ୍ୱିଜରଲ୍ୟାଣ୍ଡର ସୁଉଚ୍ଚ ସିଲଥର୍ଣ୍ଣର ଆରୋହଣ, ଭ୍ରମଣ ତଥା ଅବରୋହଣ ମୋ ପାଇଁ ଅଭୁଲା ସ୍ମୃତି ହୋଇ ରହିବ ଚିରଦିନ ପାଇଁ। ତାହେଲେ ଏହି ଶୃଙ୍ଖଳରେ ପରେ ଦେଖିବା ସ୍ୱିଜରଲ୍ୟାଣ୍ଡର ଅନ୍ୟ ଏକ ଦର୍ଶନୀୟ ସ୍ଥାନ। ଯଦି ମୋ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତାହେଲେ ଏହାକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଯେମିତିକି ପରେ ଯେଉଁ ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ିକ ପ୍ରସ୍ତୁତ ହେବ ତା ବିଷୟରେ ଆପଣମାନେ ସୂଚନା ପାଇପାରିବେ।